শনকুসুমের মতো তোর গৌরাঙ্গ রূপখানি। বিষ্ণুপ্রিয়া বলছে, তুই শনকুসুমের সঙ্গে তুলনা করলি আমার অপ্রাকৃত গৌরাঙ্গ রূপের। তাহলে শোনরে কাঞ্চনা, বললি গন্ধ নাই রে, গন্ধ নাই রে, গন্ধ নাই রে, গন্ধ নাই রে, শনকুসুমের বরণ ভালো, 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 কেউ তারে বাসে না ভালো, শনকুসুমের বাসে না ভালো, শনকুসুমের বরণ ভালো, কেউ তারে বাসে না ভালো, শনকুসুমের বরণ ভালো, না বাসে না ভালো, শনকুসুমের বরণ ভালো, গন্ধ নাই রে, প্রাতন অরুণ সন্তা, অরুণ সন্তা। শনকুসুম বলে একটি ফুল আছে, সেই ফুলটি বড় উজ্জ্বল। কাঞ্চনা বলছে, আচ্ছা শোন, ফুলের সঙ্গে যদি তোর গৌরাঙ্গ রূপের তুলনা করি তাহলে কি বলবি? শনকুসুমকে দর্শন করলে তো কারো জীবন যায় না, কারো সম্পত্তির হানি ঘটে না, আর শনকুসুমও বড় উজ্জ্বল। বিষ্ণুপ্রিয়া বলছে, শনকুসুমের বরণ ভালো ভালো, কিন্তু তাতে গন্ধ না, গন্ধ নাই, কিন্তু আমার গৌরাঙ্গ চরণে যারা মনোনিবেশ করেছে তারাই জানে, তারাই জানে, আমার গৌর চরণে যারা মনোনিবেশ করেছে একমাত্র তারাই জানে এর মধ্যে কি সুগন্ধি আমোদিত করে, মন প্রাণ হরণ করে। আর কাঞ্চনা, তুই কুসুমের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা করছিস, এই জাগতিক জগতের কুসুম। ও কাঞ্চনা, এই কুসুম মানে ফুলে কি থাকে জানিস? ফুলের মধ্যে কাঁটাও থাকে, পোকাও থাকে, পোকাও থাকে, ফুলে কাঁটা থাকে না? একটা গোলাপ ফুল তুলতে যাবেন, খুব সুন্দর ফুলটা যখনই তুলতে যাবেন হাতের মধ্যে কাঁটা লাগবে, যদি ঠিক মতো তুলতে না পারেন তাহলে ফুলে কাঁটা থাকে। আবার ফুলের মধ্যে কি থাকে? পোকাও থাকে। এই জন্য অনেক ডাক্তারেরা বলে ফুলের সুগন্ধ নেবেন না। তাহলে ফুলটাও কিন্তু যদি ঠিক মতো ব্যবহার না হয় তাহলে কিন্তু হানিকারক, তাই না? আবার সব ফুল দেবতার সেবায় লাগে না, লাগে না, সব ফুল কি দেবতার সেবায় লাগে গো? হে জগতে কত ফুলই না ফোটে, আহা, কত ফুল সকাল বেলা গাছে ফোটে, সন্ধে বেলা গাছের থেকে ঝরে যায়। এই জগতে যত ফুলই ফুটুক না কেন, প্রত্যেক ফুলের একমাত্র উদ্দেশ্য কি? আমার গৌর চরণ, গোবিন্দ চরণ, আমার গুরু চরণ পাওয়া, তার জন্যই তো ফুল ফোটে। কিন্তু কত ফুল গাছেই ফোটে, সকাল বেলা ফোটে, সন্ধে বেলা গাছের থেকে ঝরে যায়। কত ফুল আবার মায়েরা তাদের কবরীতে খোপার মধ্যে বাঁধে, গর্ব করে দেখায়, দেখায় না? কত ফুল আবার বাবুদের বৈঠকখানার ঘরে শোভা পায়। আবার কত ফুল মৃতদেহের সঙ্গে শবযাত্রায়, শ্মশান যাত্রায় যায়, সেই ফুলকে স্পর্শ করলে গঙ্গা স্নান করে পবিত্র হতে হয়। তাহলে দেখুন ফুল, কিন্তু তাকে স্পর্শ করা মাত্র আপনি অপবিত্র হয়ে যাচ্ছেন। সেই ফুলকে স্পর্শ করে আপনি অপবিত্র হয়ে যাচ্ছেন, কিন্তু সার্থক সে ফুলের জন্ম, যে ফুল স্থান পায় আমার গোবিন্দ চরণে, আমার গৌরাঙ্গ চরণে। কেন বললাম, এই জগতে কত মানুষ জন্ম নেয়, কিন্তু সব মানুষ কি আমার গোবিন্দ চরণ সেবার সুযোগ পায় গো? কত মানুষ অন্ধ, জীবনে কোনদিন আমার অপ্রাকৃত গোবিন্দ মূর্তিখানি, গৌরাঙ্গ মূর্তিখানি দেখতে পাবে না। কত মানুষ বোধি এত মধুমাখা কৃষ্ণ নাম কোনদিন শুনতে পাবে না। কত মানুষ মুখ
বোমা জীবনে কোনোদিন কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারবে না। আর ভগবান আমাদের স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি করেছে, আমরা কতবার দেখি গৌরাঙ্গ রূপখানি, কতবার আস্বাদন করি কৃষ্ণ নাম, কতবার শুনি এই মধুমাখা হরি নাম, বলতে পারেন? কোটি কোটি মানুষের মধ্যে একজন হয় ভক্ত, আর কোটি কোটি ভক্তির মধ্যে একজন হয় সুদুর্লভ কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত। আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী, আপনারা গোবিন্দ চরণে মন সপেছেন, মন প্রাণ ভরে হা কৃষ্ণ গোবিন্দ বলে একবার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে পারে, আপনারা ভাগ্যবান। তো তাই কাঞ্চনা যখন ফুলের সাথে তুলনা করেছে, বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে ফুলে কাঁটাও আছে, ফুলে পোকাও আছে, কিন্তু আমার গৌর রূপে কোনো কাঁটা নাই, পোকা নাই, পোকা নাই, আমার গৌরাঙ্গ রূপে কোনো কাঁটাও নাই, পোকাও নাই, কিন্তু উজ্জ্বল। কিন্তু সোনকুসুমের বর্ণ ভালো, কিন্তু তার গন্ধ নাই। যে ফুলে গন্ধ এবং বর্ণ দুই আছে, সেই কিন্তু আমার গোবিন্দ চরণে সেবায় লাগে, সব ফুল লাগে না। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলে উঠল, আচ্ছা তাহলে এবার এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করবো তুই না করতে পারবি না। বলে কি বস্তু? বলে কেন, সকালবেলার সূর্য, সূর্য তোর গৌরাঙ্গ রূপখানি কি সকালবেলা সূর্যের মতো নির্মল, উজ্জ্বল, পবিত্র? সকালবেলা সূর্যের আলোর মধ্যে কাঁটাও নাই, পোকাও নাই। যেই বলেছে কাঁটাও নাই পোকাও নাই, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, বলে কাঁটাও নাই পোকাও নাই বটে, কিন্তু বলি তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তার তাপ আছে রে, প্রভাতের অরুণের 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 আধার দূরে যায় বটে, বলে ঠিক বলেছি, সকালবেলার সূর্যের কাঁটাও নাই পোকাও নাই, কিন্তু তাপ আছে, কিন্তু আমার গৌরাঙ্গ রূপখানি অতিশয় সুশীতল, সুশীতল। কাঞ্চনা বলছে, কি বললি, সকালে সূর্যের তাপ আছে? বলে হ্যাঁ, প্রমাণ দিতে পারি। শীতকালের সকালবেলা যেই না সূর্যোদয় ওঠে, সূর্যোদয় হয়, সঙ্গে সঙ্গে আমার দাদু ঠাকুমারা কি করে, তাড়াতাড়ি লেপের থেকে বেরিয়ে এসে যে জায়গাটায় সূর্যের আলো পড়ে সেই জায়গাটায় গিয়ে বসে থাকে। বসে থাকে না কেন গো? একটু উষ্ণতা পাওয়ার জন্য। তো প্রভাতের যদি তাপ না থাকে, সূর্যের যদি তাপ না থাকে, তাহলে তারা কেন গিয়ে বসে সকালবেলার ওই সূর্যের উষ্ণতাটা পাওয়ার জন্য? তাহলে প্রভাতের অরুণের তাপ আছে, কিন্তু আমার গৌরাঙ্গ রূপে কোনো তাপ নাই, তাপ নাই, কিন্তু বড় উজ্জ্বল। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, আচ্ছা বেশ সখী, তারপরে এবারে এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করব যে তুই আর না করতে পারবি না। বলে কি? বলে আলো আছে, কিন্তু সে আলো সূর্যের আলোর মতো নয়, এত তাপ নেই। আমি যার সঙ্গে তুলনা করব তার আলো অতি স্নিগ্ধ, অতি সুশীতল, কোনো তাপই নাই। বলে কি সেটা, কি সেটা শুনবি? বলি হে ঋষু ধাকড়ু ও মুরুচি চরণ তলে, হে ঋষু ধাকড়ু ও মুরুচি চ
চরণ তলে রহুদশ নখ রূপ ধরি রহুদশ নখ রূপ ধরি সুধাকর 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 মানে সুধাকর মানে চাঁদ হেরি সুধাকর মুরছি চরণ তলে রহুদশ নখ রূপ ধরি যেই বলেছে চাঁদের সঙ্গে তুলনা করব সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে চাঁদ কি করেছে জানিস ভালো করে শুনে রাখ চাঁদ নীল যে আশ্রয় নীল যে আশ্রয় নীল যে আশ্রয় চাঁদ নীল যে আশ্রয় পদে রাখো দয়াময় 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 পদ নখে চাঁদ লুকায় হরি হরি রস রাখে যায় লুকায় পদে রাখো দয়াময় রস রাখে যায় লুকায় পদে রাখো দয়াময় রস রাখে যায় লুকায় পদে রাখো দয়াময় নীল যে আশ্রয় রহুদশ নখ রূপ ধরি রহুদশ নখ রূপ ধরি হেরি সুধা করো মুরছি চরণ তলে রহুদশ নখ রূপ ধরি ও কাঞ্চনা চাঁদের অন্তরে বড় অহংকার ছিল অহংকার কি অহংকার জানিস এ জগতের ধনী ব্যক্তিরা বড় লোকেরা পূর্ণিমার চন্দ্র দেখার জন্য তারা চন্দ্র সারিকা বানায় বাড়িতে বলে চন্দ্র সারিকাটা কি বলে এটা বাবা একটা সংস্কৃত শব্দ এটার বাংলা করলে দাঁড়ায় আমরা সকলেই জানি কিন্তু বাংলাটা অনেকে জানি না যার জন্য আমাদের কাছে একটু আধো আধো ঠেকছে ব্যাপারটা কি চন্দ্র সারিকা আবার কি আমি বলে দিলে এক্ষুনি বুঝতে পারবেন চন্দ্র সারিকা হচ্ছে ঝুল বারান্দা আগেকার দিনে ধনীরা যখন প্রাসাদ বানাতেন বড় বড় অট্টালিকা বানাতেন তখন বিশেষ করে তারা চন্দ্র সারিকা বানাতেন এই পূর্ণিমার রাত্রে তারা যুগলে স্বামী স্ত্রীতে যুগলে ওই চন্দ্র সারিকায় দাঁড়িয়ে তারা চাঁদ দেখতেন আর চাঁদ ভাবত আহারে আমি কত সুন্দর আমার মতো সুন্দর এই জগতে কেউ নাই ধনী ব্যক্তিরা আমাকে দেখার জন্য চন্দ্র সারিকায় দাঁড়িয়ে আমার রূপ অবলোকন করে কিন্তু 1407 শতাব্দীর ফাল্গুনী পূর্ণিমার দিনে আমার গৌরহরি যখন জগতের বুকে আবির্ভূত হলেন নিমবিক্ষতলে নদিয়া শ্রী নবদ্বীপ ধামে আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে চাঁদ মাথায় হাত দিয়ে বলছে হায় হায় এই গৌরাঙ্গ চাঁদে দর্শন করলে দর্শন করিলে কেবল গগনের চাঁদকে দেখবে না দেখবে না কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি কখনো এই গৌরাঙ্গ চাঁদে দর্শন করে তাহলে তো আমায় আর কেউ দেখবে না তাহলে আমি কি করব চাঁদের অহংকার চাঁদের গর্ব চূর্ণ হয়ে গেল চাঁদ তখন অহংকার অস্তমিত হতে চন্দ্র তখন ছুটে এসে আমার গৌর চরণে আশ্রয় নিল রহুদশ নখ রূপ ধরি কেন বলে এ জগতের ভক্ত যারা ভক্ত দলমট নির্বিশেষে তারা আমার গৌরাঙ্গ রূপ তো দর্শন করবেই আচ্ছা রাধে রাধে এদিকে একটু মনোসংযোগ করবেন রূপের পালাটি বড় কঠিন একটু মনটা সরে গেলেই কিন্তু আর বুঝতে পারবেন না আমি অন্তর দিয়ে চেষ্টা করে যাচ্ছি গৌরহরি আমাকে দিয়ে যা বলাচ্ছেন আমি বলার চেষ্টা করছি কি বলছে চাঁদ মনে মনে ভাবছে ভক্ত গৌরাঙ্গ রূপ তো দর্শন করবেই ভক্ত আমার গৌর রূপ দর্শন করতে গিয়ে প্রথমে কি দর্শন করে রাধে রাধে মন্দিরে গিয়ে আমরা যখন বিগ্রহ দর্শন করি কি দেখি আমার গৌরহরির আমার রাধা গোবিন্দের বদনখানি বলে অপরাধ হয়ে যাবে এই দর্শন এটা দর্শন নয় এটা অপরাধ বিগ্রহ দর্শন করতে গেলে আমার গৌরহরি গোবিন্দ বিগ্রহ দর্শন করতে গেলে প্রথমে কি দেখতে হবে প্রথমে চরণ দর্শন করতে হবে তারপরে নাভিকমল
তারপরে হৃদয় কমল, তারপরে বদন কমল। তাই ভক্ত তারা তো জানে কিভাবে কি দর্শন করতে হয়। প্রথমে গিয়ে তারা কি করবে, তারা গৌরচরণে আশ্রয় নেবে, আশ্রয় নেবে। আর গৌরচরণ দর্শন করতে গিয়ে দেখতে পাবে চাঁদ ওই গৌরচরণে সমাচ্ছন্ন, সমাচ্ছন্ন। পরীক্ষা করে দেখতে পারেন আপনারা সবাই, সকলে, সবার আছে কিনা আমি জানি না, মায়েরাও দেখতে পারেন। আমাদের হাতের নখের নখের দিকে একটু তাকান সবাই, নখের দিকে তাকান, দেখতে পাবেন নখের একদম নিচে একটা ছোট্ট চন্দ্রকলার মতো চিহ্ন আছে, আছে না, হ্যাঁ কি না, একটু জোরে বলুন, বুঝতে পারছি না তো, হ্যাঁ কি না, আছে না? আমাদের হাতে আছে, কিন্তু আমার গৌরহরির চরণের নখেও আছে, এত উজ্জ্বল কলা। চাঁদ আশ্রয় নিয়েছে ভাগে ভাগে, সবাই বলে চাঁদ ষোল কলা পূর্ণ শশী, পূর্ণ শশী। সবাই বলে চাঁদ ষোলকলা পূর্ণ শশী, কিন্তু চাঁদের কি সত্যি ষোলকলা আছে গো? একবার বিচার করে দেখুন, চাঁদের কিন্তু সত্যি ষোলকলা নেই। চাঁদের কটি কলা বলে? চাঁদের পনেরোটি কলা, আপনারা হিসাব করুন। পূর্ণিমার পরের দিন থেকে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা, তাহলে কটা হলো? পনেরো। তাহলে চাঁদ ষোল কলা হলো কি করে? চাঁদের একটি কলা আছে কিন্তু কোথায় সেটা? বলে সেটা বাবা ভোলানাথের মাথায়। দক্ষের অভিশাপের ফলে, এ কথা এখানে আর আলোচনা করব না, তাহলে সময় বেড়ে যাবে, আমাকে তো রূপের পালাটা শেষ করতে হবে, তাই না? তাই ও কথাটা বলবো না, অনেকেই জানেন, যারা জানেন না পরবর্তীকালে যদি আবার আসি কোনোদিন আলোচনা করব। তো বাবা ভোলানাথের মাথায় রয়েছে একটি কলা, আর চাঁদের হচ্ছে পনেরোটি কলা। তাহলে চাঁদ কিন্তু ষোল কলা পূর্ণ শশী নয়, কিন্তু আমার গৌরহরির চৌষট্টি কলা, চৌষট্টি কলা, আমার গৌরহরির চৌষট্টি কলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের চৌষট্টি কলা, সেই গোবিন্দ আমার গৌরহরি রূপে এলেন, গৌরহরির আমার চৌষট্টি কলা, আর চাঁদের মাত্র পনেরো কলা। শুধু তাই নয়, কাঞ্চনা কাঞ্চনা, চাঁদের ক্ষয়ও আছে বৃদ্ধিও আছে, বৃদ্ধি আছে। বিচার করে দেখুন, চাঁদের ক্ষয়ও আছে বৃদ্ধিও আছে। পূর্ণিমার পর থেকে কি হয়, চাঁদ প্রতিদিন ক্ষয়িতে থাকে, ক্ষয়িতে ক্ষয়িতে অমাবস্যায় এসে অদৃশ্য হয়ে যায়, আর দেখা যায় না, তাই না? তাহলে চাঁদের ক্ষয় আছে, কিন্তু আমার গৌরাঙ্গ রূপে কোনো ক্ষয় না, ক্ষয় না। যদি কেউ কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী একবার গৌর রূপে নয়ন দেয়, নয়ন দেয়, আবিষ্ট পদকর্তা বললেন ও তার অস্ত নাই, অস্ত নাই, তার অস্ত্র নাই, অস্ত্র নাই, অস্ত্র নাই, অস্ত্র নাই, অস্ত্র নাই, অস্ত্র নাই। বলি নিশি দিশি সহমানোদয় অস্ত্র নাই, অস্ত্র নাই, তার নিশি দিশি সমান উদয় অস্ত্র নাই, অস্ত্র নাই, নিশি দিশি সমান উদয় অস্ত্র নাই, অস্ত্র নাই, তার নিশি দিশি
তাই তুই সুধাকরের সঙ্গে তুলনা করছিস চাঁদের সঙ্গে, আমার গৌরাঙ্গ রূপ চাঁদের থেকেও অতীব সুন্দর রে, আমার আমার গৌর রূপের কোনো অস্ত্র নাই। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হি ভাগ্যাকাশে একবার উদয় হয়, শুধু বৃদ্ধি পায়, শুধু বেড়েই চলে, শুধু বেড়েই চলে। কাঞ্চনা বলছে বেশ, এবার এমনটার সঙ্গে তুলনা করব এ জগতের যেটা খুব দামি, তার ক্ষয় নাই, তার বৃদ্ধিও নাই, তার কলঙ্কও নাই, এবং খুব উজ্জ্বল, এবং এ জগতের মানুষেরা তাকে খুব ভালোবাসে। সেটা কি? বিষ্ণুপ্রিয়া জিজ্ঞেস করছে, বলে কেন, এই যে সোনা, সুবর্ণ, এই সুবর্ণের ক্ষয় নাই, বৃদ্ধিও নাই, এই সুবর্ণ বড় উজ্জ্বল। শুধু তাই নয়, এই সুবর্ণ পাওয়ার জন্য এই জগতের সবাই লালায়িত। তাহলে এই সুবর্ণের সঙ্গে যদি তোর গৌর রূপের তুলনা করি তাহলে কেমন হবে? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, সোনা, তাহলে মন দিয়ে শোন। সুবর্ণ বরণ ও হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া কোন মনস পাপে, মহানিয়া কোন মনস্তাপে, বলি নিজ অঙ্গ জারি ভসম সম গড়ইতে, বলি নিজ অঙ্গ কানে চোনা ধে হরি ও হরি ও হরে, কানে চোনা কানে চোনা কানে চোনা, নিজই অঙ্গ যা সমসম করাইতে, বৈঠল অনলোষণ তাপে, বলি বলি বৈঠল বৈঠল অনলোষণ তাপে, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ অহংকার ছিল আমার মতো উজ্জ্বল, এ জগতে কেউ নয়, আমি সব থেকে বেশি দামি, সবাই আমায় ভালোবাসে, সবাই আমায় পাওয়ার জন্য লালায়িত। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, কিন্তু যখন আমার গৌরাঙ্গ রূপে সুবর্ণকে নিবেদন করা হলো, এক ভক্ত আমার গৌরহরিকে সাজানোর জন্য একটা সোনার অলংকার নিয়ে যখন গৌরহরির অঙ্গে দিয়েছে, একটা সোনার হার নিয়ে যখন গৌরহরির গলায় দিয়েছে, আমরা সোনা পরি, সোনা দানা পরি, পরি না কম বেশি সবাই পরি। এই যে সোনা দানা পরি কেন, কারণ আমাদের আমরা দেখতে তো বড় কুৎসিত। আমি আপনাদের কথা বলছি না, কিছু মনে করবেন না, আপনারা সত্যিই সুন্দর, অন্তরটাই সব থেকে বেশি বড় সুন্দর। আমি আমার কথা বলছি, আমি তো বড় কুৎসিত, তাই নিজেকে আরো সুন্দর করে সবার সামনে প্রকাশিত করার জন্য আমি কম বেশি পড়ি। আর আমরা কি বলছে, এই সোনাকে বড় ভালোবাসি,
কিন্তু গৌর হরির অঙ্গে যখন এই সোনাকে প্রতিস্থাপিত করা হলো, একটা সোনার হার নিয়ে যখন গৌর হরির অঙ্গে দিয়েছে, দেখা গেল গৌর হরির অঙ্গবর্ণে সোনার উজ্জ্বলতা হারিয়ে গেছে, সোনা মিশে গেছে। গৌর হরির উজ্জ্বল বর্ণে সোনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হরি হরি ও সোনা মনে মনে ভাবছে, আমি সবার অঙ্গে গিয়ে অঙ্গবর্ধন ছটা বাড়িয়ে দেই, আর গৌরহরির অঙ্গে এসে ম্লান হয়ে গেলাম, আমাকে আরো উজ্জ্বল হতে হবে। হরি বল হরি বল। এই মালায় যে বড় জ্বালা, হরি বল হরি বল। সবাই এত ভালোবেসে এত মালা পরিয়ে দিচ্ছে, এই মালা পরার যোগ্যতা কি আমার আছে? আমি যে আপনাদের চরণের দাসানুদাস হতে পারব না। গৌরহরি বলছেন, নিজে স্বয়ং আমি ভক্তের দাসানুদাস, তো ভগবান যখন ভক্তের দাসানুদাস, আমরা কোথায় পড়ে আছি একবার ভেবে দেখুন। তাই সোনা, সোনা নিজেকে উজ্জ্বল করার জন্য, সোনা যখন দেখবেন ব্যবহার করতে করতে সোনা যখন কালো হয়ে যায়, মায়েরা কি করেন তখন? শ্যাকরার কাছে পাঠান, তাই না? শ্যাকরা কি করে? ওটা বেশ আগুনের মধ্যে পুড়িয়ে বেশ ঝলসিয়ে ওটাকে চকচকে করে, তাই না? তাহলে সোনাকে আগুনের মধ্যে দিলে সোনা উজ্জ্বল হয়। তাই গৌরহরির অঙ্গে গিয়ে সোনা যখন ম্লান হয়ে গেছে, তাই সোনা নিজেকে আরো উজ্জ্বল করার জন্য পৈঠল অনল সন্তাপে সোনা প্রবেশ করলো আগুনের মধ্যে, উজ্জ্বল হলো। উজ্জ্বল হয়ে বলছে, এবার দেখি গৌরহরির মতো উজ্জ্বল হয়েছে কিনা। গৌরহরির অঙ্গে এসেছে, এসে দেখছে সেই ম্লান হয়ে আছে, আমার গৌরহরিই বেশি উজ্জ্বল। এইভাবে সোনা বারবার করে আগুনের মধ্যে প্রবেশ করছে। সোনাকে বলা হয় আঠেরো বান, আঠেরো বান নয়, বান মানে পোড়ানো ইংরাজিতে, তাই তো? আমরা সকলে জানি এটা একদম শুদ্ধ সংস্কৃত শব্দ বান। আঠেরো বান মানে, বান মানে সোনাকে আঠেরো বার পোড়ানো যায়। সোনাকে যদি আঠেরো বারের অধিক আপনি পোড়ান, তাহলে সোনা থাকবে না, সেটা ছাই হয়ে যাবে। এইভাবে সোনা নিজেকে পোড়াতে 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 ছাই হয়ে গেল, কিন্তু আমার গৌর হরির মতো উজ্জ্বল হতে পারল না। তাই ভাবিষ্ঠ পদকর্তা বলছে, ও গো, এ জগতে এমন যদি কোনো সোনা পাওয়া যায় যেটাকে লক্ষবার পোড়ানো যাবে, লাখবানো কাঞ্চন, কাঞ্চন মানে সোনা, লাখবান মানে লক্ষবার পোড়ানো যাবে, একটা সোনাকে লক্ষবার পুরালে যে উজ্জ্বলতা হয় তার থেকে উজ্জ্বল হচ্ছে না আমার গৌরাঙ্গ সুন্দর। তাই বলে, বাবা আসরে দাঁড়িয়ে কি বলছো উল্টো পাল্টে, এ কখনো হয় নাকি? আমি বলছি না বাবা, যিনি নিজ সচক্ষে দর্শন করেছেন ভাবিষ্ঠ পদকর্তা, তিনি দর্শন করে রচনা করছেন। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, নিজ অঙ্গ জারি ভসম সম করইতে, পৈঠল অনল সন্তাপে। তাহলে কাঞ্চনা বুঝতে পারলি আমার গৌরাঙ্গ রূপখানি কেমন? কাঞ্চনা বলছে, কারোর সাথেই মিলছে না। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রাধে রাধে। এদিকে মায়েরা চঞ্চল হয়ে উঠছে, চঞ্চল হবেন না, একটু ধীরে সুস্থে মনোনিবেশ করুন। বলে, ও কাঞ্চনা, তুই এতক্ষণ যাদের সঙ্গে তুলনা করছিলি সবটাই হচ্ছে প্রাকৃত জগতের। বিচার করে দেখুন পণ্ডিতেরা, বিদ্যুৎ এ জগতের, সোনকুসুম জগতের, সকালবেলার সূর্য তাও এ জগতের, আকাশের চন্দ্র এ জগতের, এবং সোনা সেটাও এই জগতের। সব সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু আমার গোবিন্দ রূপখানি, গৌরাঙ্গ রূপখানি তো জাগতিক নয়, সেটা অপ্রাকৃত। তাই ও কাঞ্চনা, এই জাগতিক জগতের রূপের সাথে
আমার অপ্রাকৃত জগতের রূপের কখনো মিল হতে পারে না। আমার গৌরহরি কেমন? আমার গৌরহরিকে একমাত্র তুলনা করতে গেলে বলতে হবে আমার গৌরহরি গৌরহরির মতোই। তাই বলছে ভাবিষ্ট পদকর্তা জ্ঞানদাস এক পাশে দাঁড়িয়ে, আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, আমি হইল পাগলি আকুলি বিকুলি, পাগলি আকুলি বিকুলি, আমি হইলাম পাগলি আকুলি বিকুলি, আমি হইলাম পাগলি আকুলি বিকুলি, গোড়া লাগি প্রাণ কদে আমার, গোড়া লাগি প্রাণ কদে, হইয়াকুলি আকুলি বিকুলি, ঘোড়া লাগি প্রাণ কদে আমার, ঘোড়া লাগি প্রাণ কদে আমার। প্রাণটা কি করে জানিস কাঞ্চনা? আমার এই প্রাণ সদা গোড়া গোড়া বলি কাঁদে, গোড়া গোড়া বলি কাঁদে, সদা গোড়া গোড়া বলি কাঁদে, গোড়া গোড়া বলি কাঁদে, বলি হৃদয় মাঝে পরাণ আমার, গোড়া গোড়া বলি কাঁদে, হৃদয় মাঝে পরাণ আমার, গোড়া গোড়া বলি কাঁদে, সে যে গোড়া ছাড়া আর জানে না, গোড়া গোড়া বলি কাঁদে, সে যে গোড়া ছাড়া আর জানে না, গোড়া গোড়া বলি কাঁদে, সে যে গোড়া ছাড়া আন জানে না, গোড়া গোড়া বলি কাঁদে, সে যে গোড়া ছাড়া আন জানে না, বলি হৃদয় মাঝে পরাণ আমার, গোড়া ছাড়া জানে না, হৃদয় মাঝে পরাণ আমার, গোড়া ছাড়া আন জানে না, গোড়া গোড়া বলি কাঁদে, ও সই সই রে, আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, দেখে আমার কি পরিস্থিতি, দেখিয়া পাগলি আকুলি বিকুলি, আমি মজিলাম গোড়ারো ফাঁদে, আমার এই প্রাণ এখন গোড়া ছাড়া আর জানে না, আর কিছু জানে না গো। ওই শিশুকালে মায়ের সাথে কীর্তনের আসরে যেতাম, মায়ের হাত ধরে কীর্তনের আসরে গিয়ে কীর্তন শুনতাম, কীর্তনের আসরে গিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খেলাধুলা করে আমি খেলতে পারতাম না, কারণ মা বলে নিয়ে যেত, বাবা মন দিয়ে শুনবি, শুনতে হতো, কারণ যখন আমরা ফিরে যেতাম বাড়িতে মা জিজ্ঞাসা করতো আজকে কি শুনলি বাবা, তোতা পাখির মতো সব বলতে হতো, কারণ না হলে পরের দিন আমাকে কীর্তনে নিয়ে আসবে না, শুনতে নিয়ে আসবে না, বলবে পড়াশোনা করতে হবে, তাই মন দিয়ে শুনতাম। ওই মন দিয়ে শুনতে শুনতে কখন যে তাকে ভালোবেসে ফেলেছি আমিও জানি না, আর এইখানে এসে দাঁড়িয়েছি, আমায় ঘরের বাহির করে ছেড়ে দিল,
ওই রূপে যে নয়ন দেবে, যে একবার তাকে ভালোবাসবে তাকে ঘরে রইতে দেবে না, ঘরে রইতে দেবে না, তাকে ঘরে থাকতে দেবে না গো, তাকে ঘরে থাকতে দেবে না। তাই ভাবিষ্ঠ বোধকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, নাগরী একবার মন দিয়ে শোনো, আমার গোরা যদি হতো ফুল, 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 রাখিতাম তারে খোপার ভিতরে, রাখিতাম তারে খোপার ভিতরে, রাখিতাম তারে খোপার ভিতরে, রাখিতাম তারে খোপার ভিতরে, আমার কানেতে দুলি তো দুল, আমার কানেতে দুলি তো দুল, আমি রাখিতাম তারে খোপার ভিতরে, কানেতে দুলি তো দুল, আমার কানেতে দুলি তো দুল, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, জ্ঞান দাস কহে আস্বাদ করিয়া, জ্ঞান দাস কহে আস্বাদ করিয়া, জ্ঞান দাস কহে আস্বাদ করিয়া, দাস কহে আস্বাদ করিয়া, বলি মজিত কুলে বধু, বলি মজিত কুলে বধু, জ্ঞান দাস কহে আস্বাদ করিয়া, মজিত কুলে বধু, তারে গোরা আমার গৌরাঙ্গ যদি এত রূপ ধরে আসত, আমি তাকে হৃদয়ের মধ্যে পাখি করে রেখে দিতাম, আমি তাকে খোপার মধ্যে ফুল করে রেখে দিতাম, মধু হলে তাকে আস্বাদন করে মজে যেতাম। তাই ভাবিষ্ঠ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার গৌরাঙ্গ রূপখানি কেমন, জগদানন্দে কহু বহু কো তুলনা, তুলনা বহু আমার নিরুপম গৌর কিশোর কিশোর। তাই গো ভক্তগণ, আমার গৌরহরির রূপের সাথে কোনোদিন কারো তুলনা, তুলনা তার তুলনা, তুলনা তুলনা মানে উপমা, তুলনা মানে করোনা, কি বলছে, তুলনা 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 তুলনা, আমার গৌর হরি রূপের সাথে তুলনা, তুলনা আমার গৌর হরির রূপের সাথে তুলনা, তুলনা যার তুলনা তারই সাজে তুলনা, তুলনা যার তুলনা তারই সাজে তুলনা, তুলনা যার তুলনা তারই সাজে তুলনা, তুলনা
যার তুলনা তাদি সাজে এ চোদ্দ ভুবন মাঝে হরি হরি বল সাজে এ তিন ভুবন মাঝে যার তুলনা তাদি সাজে এ তিন ভুবন মাঝে যার তুলনা তাদি সাজে এ তিন ভু জগত মাঝে যার তুলনা তাদি সাজে তুলনা তুলনা বলি জগদানন্দ এতে কহে নিরুপম গৌর হে জগদানন্দ দে কহে নিরুপম গৌর হে জগদানন্দ দে কহে নিরুপম গৌর হে জগদানন্দ দে কহে নিরুপম গৌর হে ছাগ ছাগ দেন।